शिवाय কোথায় সেই নারায়ণ কোথায় সেই নারায়ণ কে সেই
Yeah!
খুশি কার? দেবগণ বলো মা রক্ত, দাদাকে পেলাম মাকে পেলাম ত্রিভুবন মাঝি, ধন্য আমার জীবন। কিন্তু দেবগণ আমার শক্তি কোথায়? আমি তোমাকে এই বর করিলাম দান, তুমি বহু রূপ ধারণ করতে পারবে মা। তোমার কর্ম কি হবে জানো মা? বলো দেবগণ। তুমি থাকবে তোমার মায়ের বাম দিকে, মা যাবে যখন মত্ত ধাম মাঝে পূজার জন্য, তুমি সম্মুখে শঙ্খ বাঁচিয়ে যাবে, মত্ত ধাম মাঝে সমস্ত মানুষ জানতে পারবে মা আসছে পূজার প্রচার করার জন্য। তাই যদি হয় প্রাণ ভরে করো আশীর্বাদ, মাতৃয়া কাজে আমি নতুন শিরে করিতে পারি পালো। আমি তোমার আশীর্বাদ করছি, তোমার মনের আশীর্বাদ পূর্ণ হবে, মনের আশীর্বাদ পূর্ণ হবে, মনের আশীর্বাদ পূর্ণ হবে, দিলাম হয় হবে তোমাদের কাজে। আমার একটি মনের বাসনা মা। বেশ বলো তোমার কি মনের বাসনা? তাহলে শোনো মা, বাবার মনের বাসনা আমি তোমার কাছে বলবো মা। বেশ বলো বাবা। ও মা দা, Oh,
করো এই মা জয়াদি তুমি যদি আমার জন্য সারা জীবন থাকো আমি তোমার পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে আমি তোমার পূজা করব মা পূজা করব কিন্তু পড়াব না মা তোমার বিড়াল আছে মা কি কথা বলছিস আমার তো মনে আসে না আমি যাব মই দিব মা কিছুরা বলে তো মাথা ব্যস্ত করে দাও বিড়াল আদর বাড়ি সমর্পিত হত নীলাবেন নিশ্চয় বড় লাগা মত আছে আর মধ্য पुष्पाजल दिए महाबरे मंगल है তোর খোদা পাঠ সবাই শুতে থাকবে তো চার ছেলে সবাই কুশলে থাকবে তুই একবার আমার মা বলে শিকার কর বেশ না বেশ আরে না আর বলো মুখ মুখ বাবা এই মুটা কি চলে আও ওই বিলা মাগো আরে কি কথা শুনে যাও আরে কি কথা শুনে যাও সে যদি এত কথা করে না দেনা সে বিরাট বিরাট না পুরে করে না হলে তুমি আমার একবার ডাকবে আমি উলখান রেশ ছেড়ে দেব সেই দিনে আছে জোর করবে আমি তার কাছ থেকে পূজা আদায় করে নিয়ে আসব মা তাই আমি আজ গেলাম করব না আমি চললাম ওই বুড়া ও মাথা গায় যায় গো বিরাট লাগে মাথা গায় Voy a amar
তোমার পূজার প্রচার হবে বিরাট নগরে যাবো, এত বড় আনন্দের কথা মা। রেশমা আমার ভাইদের সঙ্গে করে তুমি দাও, আমি যাবো ওই বিরাট নগরে। আমার নিদ্রা ভেঙে গেলে ফিরে যাবো আমি।
রাজন্তপুর মাঝে বিরাটের গায়ে
কষ্ট করো না মা যে মা ভীষণ অসুখী হবে তাই বলছি এই মুহূর্তে এই সংবাদটি আমরা মায়ের কাছে পৌঁছে দেবো কে তুমি আরে না খারাপ
এদেরকে চলে যেতে বলো, এদের গায়ে থেকে কি দুর্গন্ধ হচ্ছে, এদেরকে কুচ্ছিত দেখলাম যে সহ্য করতে পারছি না। কেন আসিয়া তোমার এই মন্দির প্রাঙ্গণে কি চাই তোমার? নাম তোমার শীতলা, এই সর্বত বর্তের মাঝে কাছে কি চাই তোমার? যেমন একটি ফুলি আমার তার পদের পিতা আপনার রাখছো, ওরকম একটি ফুলি একটু বাংলা জেল দিয়ে আমার পদের তলে দিয়ে একটি বার শিবের বিজয় হবে। শিব আমার ভ্যান, শিব আমার ভ্যান, শিব আমার আরাধ্য দেবতা, তাই আমি কিছু নেই তোমার পারবো না পূজা করতে, তাই আমি তোমার কিছু নেই পারবো না পূজা করতে। দেবীকে স্বীকার করিস, তোর রাজ্যের মঙ্গল হবে, তোর প্রজাপাটাদের মঙ্গল হবে, সবার সবার মঙ্গল। তেত্রিশ কোটি দেবতার ভেতরে সন্ধ্যায় করে যাই শীতলার দাম। আর তুমি বলছো তোমার পূজা করলে আমার রাজ্যের মঙ্গল হবে, আমার পূজা করলে মঙ্গল হবে, আমার পুত্রের মঙ্গল হবে। তোমার পূজা আমি করতে রাজি, কিন্তু আমি তোমার পূজার বিবরণ জানি না, আমি তোমার পূজা কেমন ভাবে করবো? যদি তোমার পূজার বিবরণ বলো তাহলে আমার বড় ভালো হয়। আমার পূজার উপকার হলো তিন উপকার, রাজসিক মানসিক আর তামসিক। পূজা আমার তিন প্রকার হয়, তিন প্রকার, রাজসিক মানসিক তামসিক। তোমার তামসিক পূজার উপকরণ আমি শুনতে চাই না। তামসিক পূজা আরে শোন না শোন, আরে বলতে পারো ঢাক ঢোল বাজে নাচতে নাচতে গাইতে গাইতে যারা কুকুর করে দেয় ওটাই হলো